চলো শুরু করা যাক আজকের গল্পটি। আমাদের আজকের গল্প হচ্ছে নেকলেস। এই নেকলেস গল্পের প্রধান চরিত্র হচ্ছে মাদাম লেইসেল, যার আরেকটি নাম হচ্ছে মতিলদা। তিনি অত্যন্ত সুন্দরী একজন নারী ছিলেন। দুর্ভাগ্যবশতই বলা চলে তার একজন কেরানির সঙ্গে বিয়ে হয়। তো সে আশা করেছিল সে একটি বিলাসবহুল জীবন যাপন করবে, অর্থাৎ বিয়ের পরে অত্যন্ত সুখী শান্তিতে থাকবে, তার হাজব্যান্ডের প্রচুর পরিমাণে টাকা থাকবে, এরকমটা সে আশা করছিল। যে তার চাকর চাকরানিরা থাকবে, তাকে কোনো কাজ করতে হবে না, তার প্রচুর পরিমাণে গয়নাগাটি থাকবে, রঙিন শাড়ি থাকবে, এ সকল সে আশা করেছিল। কিন্তু বাস্তবে এরকমটা হয়নি। এ কারণেই সে সবসময় বিচলিত থাকতো, চিন্তিত থাকতো, অর্থাৎ তার মন খুব খারাপ থাকতো। তো এক সন্ধ্যায় তার হাজব্যান্ড একটা খাম নিয়ে আসলো। অনেক আনন্দের সাথে খামটি তার ওয়াইফকে দিল, দিয়ে বলল যে এই যে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন মেয়েটি খুব তাড়াতাড়ি খামটি বের করলো, বের করে দেখলো যে একটা সেখানে একটা কার্ড আছে। সে কার্ডে কী লেখা আছে? লেখা আছে যে জনশিক্ষামন্ত্রী মাদাম জর্জ রেম্পানু 18 জনের সন্ধ্যায় তার নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লেইসেলের উপস্থিতি কামনা করেন। জনশিক্ষামন্ত্রী 18 জানুয়ারি তাদের বাসায় একটা অনুষ্ঠান আয়োজন করছে, সেখানে তারা যাওয়ার অনুমতি পেয়েছে। এই মাদাম লেইসেল এবং তার হাজব্যান্ড সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে। তো তার হাজব্যান্ড আশা করছিল যে সে অনেক খুশি হবে, তার ওয়াইফ অনেক খুশি হবে, এরকমটা আশা করছিল। কিন্তু তার ওয়াইফ খুশি হলো না, বরং আরও কান্নাকাটি শুরু করে দিল। তখন তার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আমি তো ভাবছিলাম যে তুমি খুশি হবে। তো তখন তার ওয়াইফ জবাব দিল যে আমি যে ওই অনুষ্ঠানে যাব, কিন্তু আমার যাওয়ার মতো তো কোনো কাপড় নেই, আমি কি পরে যাব সেখানে? কারণ সেখানে যারা যাবে তাদের হাজব্যান্ড প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে, তাদের ওয়াইফ সেইভাবে সাজুগুজু করে যাবে, সেভাবে তো এই মতিলদা যেতে পারতেছে না। এ কারণে সে অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে যে খুশি, এই খুশিটা না হয়ে সে আরও কী হলো, মন মরা হয়ে গেল। তো তার হাজব্যান্ড জবাব দিল যে কেন, তুমি থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটা পরেছিলে সেই পোশাকটা পরে যাবে, ওটা তো আমার খুব ভালো লাগে। তো এই কথা শোনার পরে তার ওয়াইফ আরও বেশি কান্নাকাটি করা শুরু করলো, কারণ সেই পোশাকটা আসলে তার হাজব্যান্ডের কাছে ভালো লাগে, বা ভালো না লাগলেও জোর করে বলতেছে যে ওই পোশাকটা তো আমার ভালো লাগে, কিন্তু তার ওয়াইফের কাছে সেই পোশাকটা ভালো লাগে না, বা সেটা অনেক পুরনো হয়ে গেছে। এ কারণে সে আরও অনেক বেশি কান্নাকাটি শুরু করলো আর বলল যে তোমার সহকর্মীদের মধ্যে যাদের পোশাক আমার চেয়ে ভালো তাকে নিয়ে এই কার্ডটা দাও, সে এই অনুষ্ঠানে যাক, আমি যেতে পারবো না। তো তার হাজব্যান্ড বলো তো বেশ, তো চলো আমরা আলোচনা করি যে অনুষ্ঠানে যাওয়ার মতো একটা ভালো পোশাক কিনতে কত টাকা লাগতে পারে, তার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো। তখন তার ওয়াইফও বললো যে 400 ফ্রার মতো লাগতে পারে। 400 ফ্রা, ফ্রাটা হচ্ছে একটা একক, আমরা যেমন টাকা বলি না সেটা হচ্ছে ফ্রান্সে এটা একক হিসেবে ব্যবহৃত হয়, যে ভালো একটা কাপড় কিনতে 400 ফ্রার মতো লাগতে পারে। এটা শোনার পরে তার হাজব্যান্ডের মুখটা মলিন হয়ে গেল যে 400 ফ্রা। আর একটা জিনিস সে ভেবে দেখলো, তার কিছু বন্ধু ছিল গত রবিবার ভরত পাখি শিকার করতে গিয়েছিল, তাদের সাথে যোগ দেওয়ার প্ল্যান ছিল মতিলদার স্বামীর, এবং তার বন্ধুদের সাথে যোগ দিতে গেলে যে শিকারের জন্য যে বন্দুকটি কেনার জন্য টাকার প্রয়োজন ছিল সেটিও প্রায় 400 ফ্রার মতোই ছিল, এবং এই পরিমাণ টাকা জমাও ছিল তার কাছে। কিন্তু তার সত্ত্বেও সে জবাব দিল যে ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো 400 ফ্রা। সেই মতিলদার হাজব্যান্ড মনে মনে সেই শিকারে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিল, যে ক্যান্সেল করে দিয়ে সে কী করলো যে এই টাকাটা আমি আমার ওয়াইফকেই দেবো, তবু এ যেন কান্নাকাটিটা থামায়। তখন তার ওয়াইফ একটু শান্ত হলো। শান্ত হওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সে আবারও মন খারাপ করে বসে আছে। কেন? কারণ তার গয়নাগাটি নেই। এখন সে অনুষ্ঠানে যাবে শুধুমাত্র পোশাক পরে যাবে, অবশ্যই গয়নাগাটি লাগবে, এখন গয়নাগাটি নেই। এখন তার হাজব্যান্ড বলতেছে যে ঠিক আছে তুমি কিছু ফুল দিয়ে তো সাজাতে পারো। তো তার ওয়াইফও বলল যে যেখানে সবাই এত সুন্দর সুন্দর দামি গহনাগাটি পরবে, এত সুন্দর সুন্দর গয়না পরবে, সেখানে আমি যদি ফুল দিয়ে সাজি তাহলে সেটা একটা বাচ্চা খেলার মতো হয়ে যাবে, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তখন তার হাজব্যান্ড একটা পরামর্শ দিল যে ঠিক আছে তোমার বান্ধবী তো মাদাম ফোর্স্টিয়ার কাছে তুমি যেতে পারো, তার কাছে অনেক গয়না আছে, সেখান থেকে তুমি কিছু গয়না ধার নিয়ে আসতে পারো। তখন তার ওয়াইফ খুশি হলো, আসলেই তো এটা তো আমি ভেবে দেখিনি। তখন এই মতিলদা তার বান্ধবীর কাছে গেল, গিয়ে তাকে সব খুলে বললে মাদাম ফোর্স্টিয়ার সব তার গয়নাগাটি এনে তাকে বললো যে দেখো তোমার কোনটা পছন্দ এটা তুমি নিয়ে যাও। তো অনেক দেখার পরে মতিলদা কী করলো, একটা হীরার হার চয়েস করলো যে এই হীরার হারটা কি দেওয়া যাবে। তো মাদাম ফোর্স্টিয়ার বললো যে কেন দেওয়া যাবে না, অবশ্যই নিতে পারো। তখন সে মতিলদা এই হীরার হারটি নিয়ে আসলো, আর এদিকে জনশিক্ষামন্ত্রীর প্রোগ্রামের অনুষ্ঠানও চলে আসলো। অনুষ্ঠানে একদম সেইভাবে হাইপাইভাবে সেজে গুজে গয়নাগাটি পরে, রঙিন রঙিন পোশাক পরে
সেজে গুজে একদম চলে আসছে অনুষ্ঠানে। অনুষ্ঠানে সবার নজর একদম এই মাদাম লেইসেলের দিকে, অর্থাৎ মতিলদার দিকে, কারণ এত সুন্দর একটা মেয়ে, তাকে দেখে সবাই অবাক, সবাই বলতেছে ওয়াও। এমনকি জনশিক্ষার মতো নিজেও মতিলদার দিকে নজর দিচ্ছে, এবং অনুষ্ঠানে যারা এসেছিল সবাই তার সাথে নাচার জন্য আগ্রহ প্রকাশ করতেছিল। এটা দেখে মতিলদা অনেক বেশি খুশি হচ্ছিল, মনে মনে অনেক বেশি উল্লাসিত হয়ে উঠছিল। কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে যখন শীত পড়তেছিল, অর্থাৎ আমাদের দেশে যেমন অনেক সময় দেখা যায় না যে সকালে গরম রাতে ঠান্ডা, ঠিক এরকমটা ছিল যে অনুষ্ঠানের শেষের দিকে শীত পড়তেছিল, ঠান্ডা লাগতেছিল, তখন সবাই কী করলো, তাদের দামি দামি চাদরগুলো বের করে গায়ে দিল, পশমি কাপড়ওয়ালা চাদর যেগুলো আছে, অনেক দামি দামি চাদর সেগুলো গায়ে দিল। কিন্তু এই মতিলদার কিন্তু সেরকম কোনো চাদর ছিল না, সে আসলে এটা প্ল্যান করে নাই, তো সে তার সাধারণ একটা চাদর নিয়ে আসছিল, সেই চাদরটা গায়ে দিল। কিন্তু সেই চাদর গায়ে দেওয়ার সাথে সাথেই সে যে একজন দরিদ্র ঘরের মেয়ে, সে যে একজন গরিব, সেটা আসলে ফুটে উঠলো সেই চাদরের দ্বারা। তখন সে তড়িঘড়ি করে অনুষ্ঠান থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য রেডি হলো তার হাজব্যান্ডকে নিয়ে। তো অনেক রাতে অনেক কষ্টে গাড়ি পেয়ে তার হাজব্যান্ড সব বাড়িতে গেল। বাড়িতে গিয়ে যেই পোশাক খুলবে দেখে যে তার হীরার হারটি গলায় নেই। তখন তার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে কী হয়েছে, তখন জানতে পারলো যে হীরার হারটি নেই। তার স্ত্রী অনেক দৃঢ়তার সাথে বলল যে যখন সে অনুষ্ঠান থেকে বের হয়েছে তখনও গলায় তার হারটি ছিল। গলার হারটি যদি গাড়ি থেকে পড়েও যেত তাহলে কিন্তু একটা শব্দ পেত, অর্থাৎ তারা সন্দেহ করতেছে যে গাড়ির মধ্যেই গয়নাটি আছে বা গয়নাটি পড়ে গেছে। তার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে তুমি কি গাড়ির নম্বর তুলে রেখেছো বা মনে আছে? তার ওয়াইফ বললো যে না, কারণ গাড়িতে কখন কেউ ওঠে ওগুলা নম্বর কেউ খেয়াল করে না। তার হাজব্যান্ড তবুও তাকে আশ্বস্ত করলো যে দেখি আমি কিছু করতে পারি কিনা। তো তার হাজব্যান্ড যতদূর পর্যন্ত হাঁটা যায় হাঁটলো, হেঁটে আসলে খুঁজে পেলো না গয়না। এরপরে পুলিশের কাছে গিয়েও একটা ডায়েরি লিখে আসছে এবং পুরস্কারে ঘোষণাও দিছে, কিন্তু তাদেরও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত এই যে মাদাম লেইসেল, অর্থাৎ তার ওয়াইফ, সে ঘোষণা দিল এই হীরার হারটি তার বান্ধবীকে তারা ফিরেই দেবে, যেহেতু নিষেধ সুতরাং ফিরেই দেবে। কীভাবে ফেরত দিবে? তো ওই হীরার হারের যে বাক্সটা ছিল সেই বাক্সটা নিয়ে গিয়ে তারা স্বর্ণকারের কাছে গেল, গিয়ে বলল যে এরকম একটা হার কত দাম হতে পারে। তো তখন তারা জবাব দিল যে 40,000 ফ্রা। 40,000 ফ্রা, তাহলে দেখো কোথায় একটা কাপড় 400 ফ্রা, এই 400 ফ্রা দিতেই তার হাজব্যান্ডের কী অবস্থা, আর এখন একটা হার 40,000 ফ্রা। এই 40,000 ফ্রা একটা গয়না, এটা তারা স্বর্ণকারকে জিজ্ঞেস করলো যে এটা কত দামে আপনারা দিতে পারবেন। তো দোকানদার বলল যে যদিও দাম 40,000 ফ্রা, তো আমরা আপনাকে 36,000 ফ্রাতে দিতে পারবো। আর তারা এটাও বলল যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা যদি আপনাদের পুরনো গয়নাটা ফেরত পান আর নতুন গয়নাটা যদি আমাদেরকে ফেরত দেন, তাহলে আমরা আপনাকে 34,000 ফ্রা ফেরত দেবো, অর্থাৎ শুধুমাত্র 2,000 ফ্রা আপনাদের লস হবে। তো লেইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে 18,000 ফ্রা জমা ছিল, আর বাকিটা তারা ধার করলো। ধার করে তারা গয়নাটা নিয়ে মাদাম ফোর্স্টিয়ারকে, অর্থাৎ ওই যে যার কাছে গয়নাটা নিছিল, তাকে গিয়ে তার গয়না ফেরত দিল। আর এই গয়না ফেরত দিতে গিয়ে তাদেরকে যে টাকা ধার করতে হয়েছে সেই ধার শোধ করতে গিয়েই তাদের 10 বছর কেটে গেছে। এই 10 বছর তারা অনেক কষ্ট করেছে, যে আরাম আয়েশের বাড়ি ছিল সেই আরাম আয়েশের বাড়ি ছেড়ে একটা নিচু মানের বাসায় তারা উঠলো, যেখানে ভাড়া কম, এবং সেখানে চাকর চাকরিনীকে সব বিদায় করে দিল, নিজেই সব কাজকর্ম করে, নিজেই রান্নাবান্না করে, এইভাবে অনেক কষ্ট করে। অনেক কষ্ট করার পর 10 বছর পরে যখন তাদের ধার শোধ হয়ে গেল, এরপরে একদিন লেইসেলের সাথে দেখা হলো, মাদাম ফোর্স্টিয়ারের, অর্থাৎ তার বান্ধবীর সাথে দেখা হলো। তার বান্ধবীকে দেখতেছে সে কিন্তু এখনও আগের মতোই আছে, কারণ তার বান্ধবী কিন্তু এই দারিদ্রতার সাথে পরিচয় হয়নি, অর্থাৎ তার বান্ধবী কিন্তু এখনও বিলাসিতা জীবন কাটতেছে, এই কারণে তাকে এখনও আগের মতো সুন্দরী দেখাচ্ছে। কিন্তু লেইসেলের অবস্থা এমন যে এখন কর্মঠ একজন নারী হয়ে গেছে এবং তার চেহারার মধ্যে আর সেই সৌন্দর্যের ছাপটা নাই। তো তবুও সে আসলে ভাবলো যে আমি কি এই মহিলার সাথে কথা বলবো? অবশ্যই বলবো, কারণ আমি তো তার গয়না ফেরত দিয়ে দিয়েছি, সুতরাং এখন আমার তার সাথে কথা বলার অধিকার আছে। তো তখন গিয়ে পরিচয় হলো। পরিচয় হলে তার বান্ধবী তাকে গিয়ে প্রথমে চিনতেই পারলো না, তখন মতিলদা পরিচয় দিল যে আমি মতিলদা। তার বান্ধবী জিজ্ঞেস করলো যে তোমার এই অবস্থা কেন? তারপরে মতিলদা বলল যে এই অবস্থা হয়েছে আসলে তোমার জন্যই, তোমার সেই গয়নাটা আমি হারিয়ে ফেলছিলাম আর সেটি ফেরত দিতে গিয়েই আমার 10 বছর চলে গেছে। তখন তার বান্ধবী আসলে খুব আপসেট হলো, হয়ে বলল আরে মতিলদা, আমারটি ছিল নকল আর ওটার দাম 500 ফ্রার বেশি হবে না। অর্থাৎ তার বান্ধবীর কাছে যে হীরার হারটি ধার নিয়েছিল এই লেইসেল,
সেই ধার নেওয়া হারটিই ছিল নকল। আর মাদাম লেইসেল এই নকল হারকে আসল হার মনে করে সেরকম একটি আসল হীরার হার বানিয়ে তার বান্ধবীকে দিয়ে দিয়েছে, আর যার কারণে তার 10 বছর নষ্ট হয়ে গেছে। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, গ্রামে একটা উক্তি বলে না, বেশি আশায় আল্লাহ গোসা, এরকম একটা বিষয়। তোমার যেটুকু লিমিটেশন সেই লিমিটেশনের মধ্যে থাকো, বেশি ভাব দেখাইতে যাইও না। সমাজে সবাই ফিটফাট হয়ে বের হচ্ছে, এই কারণে তোমাকেও ফিটফাট হয়ে বের হতে হবে না। তোমার যা আছে তাই নিয়ে তুমি বের হও, বাবুগিরি ভাব দেখে কোনো লাভ নাই। আগে কষ্ট করো, দেন সফল হও, তারপরে সেই বিলাসবহুল জীবন লাভ করো, অকালপক্ক হইও না। আজকের মতো বিদায় নিচ্ছি, আর যাবার আগে স্মরণ করিয়ে দিচ্ছি সং 924 সাবস্ক্রাইব, ওকে।